বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে তারা জিতেছে চারটিতে হেরেছে ছটিতে এখনো প্লে অফে ওঠার কাজ সহজ নয় তাদের কাছে কি হলে প্লে অফে উঠতে পারে কেকে আর সবার আগে তাদের চারটি ম্যাচেই জিততে হবে সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ষোলো এই মুহূর্তে কলকাতার থেকে জয়ের সংখ্যার বিচারে উপরে রয়েছে ছটি দল গুজরাত ইতিমধ্যেই সাতটি ম্যাচ জিতে গিয়েছে যদি বাকি দলগুলি সাতটা বা তার কম ম্যাচে জেতে তাহলে সহজেই পরের পর্বে যাবে কলকাতা গুজরাত মোটামুটি প্লে অফে নিশ্চিত হয়ে গিয়েছে ফলে বাকি দলগুলিকে কোনোভাবে সাতটির বেশি ম্যাচ জেতা চলবে না গতবার দশ দিনের আইপিএল হয়েছিল চতুর্থ দল হিসেবে প্লে অফে গিয়েছিল ব্যাঙ্গালুরু তাদের পয়েন্ট ছিল ষোলো মাত্র দু পয়েন্ট কম থাকায় অল্পের জন্য দিল্লি এবং রাজস্থান প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় এই দুই দলের মধ্যে কোনো একটি যদি আর একটি ম্যাচ জিতে থাকত তাহলে অনায়াসে প্লে অফে ব্যাঙ্গালুর সরিয়ে উঠে যেতে পারত। তাহলে দুই দলেরই রান রেট বেঙ্গালুরুর তুলনায় ভালো ছিল ফলে কে কে আর কে শুধু বাকি চারটে ম্যাচে জিতলেই হবে না রান রেটও অনেকটা বাড়াতে হবে এই মুহূর্তেই আইপিএলে প্রথম চারটি দল যারা তাদের কারণেই রান রেটে মাইনাস নেই আরে রান যদি আর একটু ভালো হয় তাহলে আরেকটা একটা ম্যাচ জিতলেই তারা চতুর্থ স্থানে উঠে পড়তে পারে কারণ চতুর্থ স্থানে থাকা রাজস্থানের সঙ্গে কেকেআরের পয়েন্টের পার্থক্য মাত্র দুই কিন্তু নেট রান রেটের পার্থক্য অনেকটাই রাজস্থানের রান রেট যেখানে শূন্য দশমিক চার চার আট সেখানে কলকাতা মাইনাস শূন্য দশমিক এক শূন্য তিন অর্থাৎ আগামী দু তিনটে ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের একই সঙ্গে আশা করতে হবে যেন উপরের দিক থেকে থাকা চারটি দলেও রান রেট বাড়াতে না পারে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স দশ ম্যাচে তারা জিতেছে চারটিতে হেরেছে ছটিতে এখনো প্লে অফে ওঠার কাজ সহজ নয় তাদের কাছে কি হলে প্লে অফে উঠতে পারে আর সবার আগে তাদের চারটি ম্যাচেই জিততে হবে সেক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ষোলো এই মুহূর্তে কলকাতার থেকে জয়ের সংখ্যার বিচারে উপরে রয়েছে ছটি দল গুজরাত ইতিমধ্যেই সাতটি ম্যাচ জিতে গিয়েছে যদি বাকি দলগুলি সাতটা বা তার কম ম্যাচে যেতে তাহলে সহজেই পরের পর্বে যাবে কলকাতা গুজরাত মোটামুটি প্লে অফে নিশ্চিত হয়ে গিয়েছে ফলে বাকি দলগুলিকে কোনোভাবে সাতটির বেশি ম্যাচ জেতা চলবে না গতবারও দশ দিনের আইপিএল হয়েছিল চতুর্থ দল হিসেবে প্লে অফে গিয়েছিল ব্যাঙ্গালুরু তাদের পয়েন্ট ছিল ষোলো মাত্র দু পয়েন্ট কম থাকায় অল্পের জন্য দিল্লি এবং রাজস্থান প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় এই দুই দলের মধ্যে কোনো একটি যদি আর একটি ম্যাচ জিতে থাকত তাহলে অনায়াসে প্লে অফে ব্যাঙ্গালুরুর সরিয়ে উঠে যেতে পারত। তাহলে দুই দলেরই রান রেট বেঙ্গালুরুর তুলনায় ভালো ছিল ফলে কে কে আর কে শুধু বাকি চারটে ম্যাচে জিতলেই হবে না রান রেটও অনেকটা বাড়াতে হবে এই মুহূর্তেই আইপিএলে প্রথম চারটি দল যারা তাদের কারণেই রান রেটে মাইনাস নেই এর রান যদি আর একটু ভালো হয় তাহলে আরেকটা ম্যাচ জিতলেই তারা চতুর্থ স্থানে উঠে পড়তে পারে কারণ চতুর্থ স্থানে থাকা রাজস্থানের সঙ্গে কেকেআরের পয়েন্টের পার্থক্য মাত্র দুই কিন্তু নেট রান রেটের পার্থক্য অনেকটাই রাজস্থানের রান রেট যেখানে শূন্য দশমিক চার চার আট সেখানে কলকাতা মাইনাস শূন্য দশমিক এক শূন্য তিন অর্থাৎ আগামী দু তিনটে ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের একই সঙ্গে আশা করতে হবে যেন উপরের দিক থেকে থাকা চারটি দলেও রান রেট বাড়াতে না পারে